গুড ইভিনিং, আমি মৌসুমি, সহজ সরল ব্লগ নিয়ে আবার তোমাদের সকলের সামনে এসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। বর্ষাকাল ভীষণ চুল উঠছে, কোনো চিন্তা নেই, আমি একটা তেল তৈরির পদ্ধতি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি, তোমরা করে দেখো, চুল ওঠা বন্ধ হতে বাধ্য। এবারে বলি কী করে তেলটা তৈরি করবে। প্রথমত আমরা নেব কোকোনাট শালিমার অয়েলের একটা কৌটো, তার মধ্যে নেব আমরা 8টা পরিমাণ জবা ফুল, আর নেব 8 চামচ মেথি দানা, 4 চামচ কালো জিরে, 1টা বড় সাইজের পেঁয়াজ, 1 মুঠি মতো আমরা নেব কারি পাতা। ফার্স্ট স্টেপ, কালো জিরে আর মেথিটাকে গ্রাইন্ডারে আমরা গুঁড়ো করে নেব। সেকেন্ড স্টেপ, আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, কারি পাতাটাকে ডালপালা ছেড়ে পাতাগুলোকে বেছে নিলাম, জবা ফুলের পাতাগুলো বেছে বেছে আমরা সুন্দর করে একটা জায়গায় তুলে নিলাম। প্রত্যেকটা মিশ্রণকে তেলের সাথে এবার মিশিয়ে দেব, মিশিয়ে লো ফ্লেমে গ্যাসে 15 মিনিট ধরে ভালো করে ফোটাবো। ফুটে গেলে পরে তেলটা নামিয়ে ছেঁকে রাখবো। এবারে তার সাথে আমরা মেশাবো 1 শিশি ক্যাস্টার অয়েলের, 1/2 শিশি পরিমাণ ক্যাস্টার অয়েল ওর তেলটার সাথে আমরা মিশিয়ে দেব। ব্যাস, আমাদের তেলটা এবারে প্রস্তুত হয়ে গেছে। এবারে এই তেলটা গ্রীষ্ম বর্ষা শীত সকলে মেখে দেখো, চুল ওঠা তো বন্ধ হবেই, খুশকি নির্মূল হবে, চুলের লেন্থ বাড়বে, তার সঙ্গে স্বাস্থ্যোজ্জ্বল একটা ঘন চুল আমরা পেতে বাধ্য। তাহলে বন্ধুরা এটা করে দেখো আমার ভিডিওতে, তারপর তোমরা সকলে কমেন্টস করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আজকের মতন আমি আসি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সকলে খুব ভালো থাকো।